জাপানের রাস্তায় রাস্তায় দেখা মিলছে ডেলিভারি রোবট। স্বয়ংক্রিয়ভাবে চালিত রোবট দিয়ে ডেলিভারি বা পণ্য সরবরাহের পরীক্ষা চালানো হলেও তা এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। মোটামুটি ট্রাফিক নীতি মেনে চলাচল করছে এই ডেলিভারি রোবট। আরও জানাচ্ছেন মোবাল্লিক করিম। রোবট নিয়ে ফিউশন চলছেই, কখনো যোদ্ধা, কখনো ডাক্তার, আবার কখনো বা চালক হিসেবে নিজেদের দক্ষতা জাহির করেই চলেছে তারা। এবার জাপানের রাস্তায় দেখা মিলল পণ্য সরবরাহকারীর ভূমিকায়, ডাকা হচ্ছে ডেলিভারি রোবট নামে। জাপান পোস্ট গত সেপ্টেম্বরে টোকিও রাস্তায় একটি স্বয়ংক্রিয় মেল সরবরাহকারী রোবটের পরীক্ষামূলক ব্যবহার শুরু করে। এই প্রোটোটাইপটি 30 কেজি পর্যন্ত পণ্য বহন করতে পারে এবং ঘন্টায় 6 কিলোমিটার গতিতে চলতে পারে, যা সাধারণ হাঁটার গতির চাইতেও কিছুটা বেশি। মানুষের মতো ক্ষুদ্র এই যন্ত্র মানবটিও লাল ট্রাফিক লাইট কিংবা পথচারী ও গাড়ির সামনে চলে এলে থেমে যাবে। ভেতরে আগে থেকেই রাখা হয়েছে সেন্সর আর ক্যামেরা। রিমোট মনিটরিং সিস্টেমের মাধ্যমে দূর থেকেও এদের পরিচালনা করা সম্ভব কিনা সেটি পর্যবেক্ষণ করাই আপাতত এই পরীক্ষামূলক ট্রায়ালের মূল লক্ষ্য। ইলেকট্রনিক জায়ান্ট প্যানাসনিকও এই স্বয়ংক্রিয় সরবরাহের প্রতিযোগিতায় যুক্ত হয়েছে। অচিরেই রাস্তায় হরহামেশায় দেখা মিলবে এই রোবটগুলোর। করোনা মহামারীতে সামাজিক দূরত্বের দিকটি বিবেচনা করার পরই স্বয়ংক্রিয় উপায়ে পণ্য ও খাদ্য সামগ্রী সরবরাহের বিষয়টি সামনে আসে। তখন থেকে রোবট নিয়ে শুরু হয় আরও জোর গবেষণা। মোবাইল লিক করিম, মাইটিভি।